আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ছাড়া বাইরে না যাই। রাজশাহীতে এই প্রথম আমি দেখলাম যে কিস্তিতে ল্যাপটপ পাওয়া যাচ্ছে, আর 100% জেনুইন প্রোডাক্ট, কোনো ডাউট নাই যে আপনাকে। জি অবশ্যই, এরকম একটা বড় মানে শোরুমে তো অবশ্যই কোনো ডাউট করার সন্দেহ থাকে না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন শুধু আপনি। রাজশাহী জিরো পয়েন্ট থেকে একটু পূর্ব দিকে আসলে দেখতে পাবেন সিঙ্গার প্লাস এই শোরুম। তো এই শোরুমের ফুল অ্যাড্রেস, ঠিকানা সহ একটি কার্ড ভিডিও লাস্টে দিয়ে দিব, সেখানে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন, সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন, আশা করি উপকারে আসবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধানে আছেন। অনেকদিন ধরে একটি টপিক নিয়ে আপনারা কমেন্ট করেছেন যে ভাই রাজশাহীতে কোথায় কিস্তিতে ল্যাপটপ পাওয়া যাবে। তো আমি অনেক খুঁজলাম, খুঁজে খুঁজে এখানে ভিডিও বানাচ্ছিলাম, তো সেদিনই আমি জানতে পারলাম যে এখানে কিস্তিতে ল্যাপটপ পাওয়া যাবে এবং অরিজিনাল ফার্স্ট হ্যান্ড ব্র্যান্ডের পাবেন, একদম ইনটেক সব কিছু। তো ডেলের ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে যে কয়টি মডেল আছে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবথেকে বড় যেটা সুবিধা যে আমাদের স্টুডেন্ট ভাই বোনরা কিস্তিতে পাচ্ছে, তো বাকি যত কিছু বিস্তারিত এখান থেকে জানার আছে আমরা এখানকার ভাইয়ের মাধ্যমে জানবো। আমি বেশি বকবক করবো না, ভিডিও শুরু করে ফেলবো। সো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক অনেক ল্যাপটপ রাখা আছে। তো আসলে ডিসপ্লেতে তো সব রাখা থাকে না, তো দুইটি আমরা আপাতত ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, আরও অনেক কয়টি পেয়ে যাবেন আপনারা। তার আগে একটু ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমরা ভালো আছি, আশা করি প্রিয় দর্শক ভালো আছে এবং প্রিয় দর্শক আজকে আরও ভালো হয়ে যাবে। অনেকে কমেন্ট করেছিল যে কিস্তিতে কোথায় ল্যাপটপ পাওয়া যাবে এবং ফার্স্ট হ্যান্ড, তো এটা সবথেকে বড় সুবিধা যে আপনারা কিস্তিতে ল্যাপটপ দিচ্ছেন, ধন্যবাদ। তো কেমন প্রাইস থেকে হয়ে থাকে আপনাদের ল্যাপটপগুলো? আমাদের ল্যাপটপ হচ্ছে কোরাই 3 10th জেনারেশন থেকে শুরু, দাম হচ্ছে আপনার 46,990। এখানে ডিসপ্লেতে আছে? জি, এটা ডেল। জি, এটা কোরাই 3 10th জেনারেশন, 1 TB হার্ড ডিস্ক, 4GB র্যাম, DDR4 গ্রাফিক্স ইন্টেল, 15.6 ইঞ্চি, আচ্ছা 2 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা, এটার প্রাইসটা কত? এটা হচ্ছে 46,990 টাকা। 46,990 টাকা। আচ্ছা, এবার কিস্তির একটু সুবিধা বলবেন, কত মাসের কিভাবে কি পাওয়া যাচ্ছে? কিস্তি স্টুডেন্টের জন্য 8 মাস। 8 মাস? জি। আচ্ছা, স্টুডেন্ট ছাড়া যদি কেউ নাই? টিচার যদি নেন, টিচারদের ক্ষেত্রে 10 মাস। ওই কাগজপত্রের উপরে ডিপেন্ড করবে, তাই না? স্টুডেন্টরা যদি নাই তাহলে কি ধরনের আইডি কার্ডের ফটোকপিটা আনতে হবে? আচ্ছা, স্টুডেন্ট সার্টিফিকেট। আচ্ছা, আর এখানে এটা প্রাইস ছিল কত? এটা ছিল 46,990। আচ্ছা, ধরলাম 47,000 টাকা। তো প্রথমে কত দিতে হচ্ছে? 40% দিতে হবে। 40% হলে তাহলে ক্যালকুলেশন করে দেখা লাগবে, 40% দিয়ে বাকিটা আপনার 8 মাসে। 8 মাসে, তাও অনেক ভালো একটা সুবিধা। আচ্ছা, এরপর কি মডেল আপনাদের এখন? এইটা কি মডেল আসলে যেটা রাখা আছে? এটা হচ্ছে কোরাই 3 11th জেনারেশন। আচ্ছা, তো এটা ছিল অ্যাশ কালার, এটা একটু ডিপ অ্যাশ, ডিপ ব্ল্যাক, ব্ল্যাক টাইপেরই। আচ্ছা, হার্ড ডিস্ক 1 TB, র্যাম 4GB, গ্রাফিক্স ইন্টেল, 15.6 ইঞ্চি, 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে। আচ্ছা, এটার প্রাইস কত? প্রাইস হচ্ছে 49,990 টাকা। 49,990। আচ্ছা, তো এটাও তো একই সুবিধা, তাই না? কি স্যার? আচ্ছা, এছাড়া আর কি কি মডেল আপনাদের কাছে এখন অ্যাভেলেবল আছে যেগুলো? একটা আছে হচ্ছে কোরাই 5 11th জেনারেশন, এটা রেট হচ্ছে 64,690 টাকা। আচ্ছা, ডেলের নাকি সব? আমাদের সব ডেল। আচ্ছা, ঠিক আছে, আমরা ডেলের সাথে মার্কেট করি, আর 100% জেনুইন প্রোডাক্ট। আপডেট যে কয়টা মডেল বাজারে নামে সবগুলো আপনারা সেল দিয়ে থাকেন? আচ্ছা, ধরুন যে দুই একটা মডেল নাই ডেলের যেটা কেউ চাচ্ছে, অর্ডার দিলে এনে দিতে পারবেন, সেটা তো কিস্তে থাকবে? জি। আচ্ছা, ধন্যবাদ ভাই, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। তো আশা করি অনেকেই, অনেক স্টুডেন্ট থাকে যে অনেকে চায় যে, অনেকে প্রাইভেট পড়াই, অনেক স্টুডেন্ট তো মাসে মাসে দেখা যাচ্ছে 3-4 হাজার টাকা কামাই করছে, তো সেভাবে সে একটা ল্যাপটপ নিতে পারবে। কিন্তু তো আপনারা কিস্তিতে দিচ্ছেন, রাজশাহীতে এই প্রথম আমি দেখলাম যে কিস্তিতে ল্যাপটপ পাওয়া যাচ্ছে, আর 100% জেনুইন প্রোডাক্ট, কোনো ডাউট নাই যে আপনাকে। জি অবশ্যই, এরকম একটা বড় মানে শোরুমে তো অবশ্যই কোনো ডাউট করার সন্দেহ থাকে না। ধন্যবাদ ভাই। এছাড়া ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার প্রিয় দর্শককে, যাতে যারা এতক্ষণ সাথে ছিলেন, ফুল ভিডিও দেখলেন। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।